বিজেপি আইপিএফটি জোট সরকারের অন্যতম শরিক আইপিএফটি আগামী অগস্ট মাসেই দিল্লি অভিযানের সিদ্ধান্ত নিয়েছে এবং এই দিল্লি অভিযানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য নেতৃত্বের সঙ্গে রাজ্যের গুরুত্বপূর্ণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে সে সঙ্গে তিপ্রাসাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই একটিমাত্র সিদ্ধান্ত ঘোষণার পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে তুমুল ঝড় সৃষ্টি হয়েছে কারণ আইপিএফটির অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তথা পাহাড়ে অন্যতম রাজনৈতিক শক্তি তিপ্রামাথাও একই দাবি নিয়ে বিভিন্ন সময়ে গণআন্দোলন করে থাকে যদিও তিপ্রামাথা আইপিএফটির ধাঁচে আজ বিলীন হওয়ার পথে কিন্তু তা সত্ত্বেও বিজেপি আইপিএফটি জোট সরকারের অন্যতম শরিক হয়ে এর যে তিপ্রাসাদের দাবি নিয়ে দিল্লির যে অভিযানের সিদ্ধান্ত নিয়েছে আইপিএফটির নেতৃত্বরা বিশেষত মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার রিয়াং সে সঙ্গে অমিত দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা দিল্লি অভিযানের সিদ্ধান্ত নেওয়ার ফলে তিপ্রামাথা সুপ্রিমো তথা তিপ্রামাথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে সে সঙ্গে তিপ্রামাথা দল সেকেন্ড ইন কমান্ড যিনি ইতিমধ্যেই বিজেপি আইপিএফটি জোট সরকারকে নিয়ে ফেলার ঘোষণা দিয়েছেন এই পরিপ্রেক্ষিতেও আইপিএফটি দলের দিল্লি অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই আইপিএফটির গুরুত্ব বেড়ে চলছে সে সঙ্গে বহুবগ্রার জনপ্রিয়তাও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে তার প্রমাণ প্রতিনিয়তই হচ্ছে সাব্রুম থেকে তেলেমরা পর্যন্ত প্রতিনিয়তই তিপ্রামাতার সে সঙ্গে সিপিএম কংগ্রেস ভেঙে বিজেপি শিবিরে সামিল হচ্ছে গেরু শিবিরে সামিলের এই প্রক্রিয়া তেজি হওয়ার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে তিপ্রামাতা দল যথেষ্ট চিন্তার ভাঁজ দেখা দিয়ে গিয়েছে তার উপর আইপিএফটি নেতৃত্বরা যেভাবে দিল্লি অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন এর পরিপ্রেক্ষিতে আইপিএফটির গুরুত্ব যে হ্রাস পাবে না সেটা কেউ হলফ করে বলতে পারে না যার ফলশ্রুতিতে আইপিএফটির অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যেই তিপ্রামাথা দলে ভূমিকম্প সৃষ্টি হয়েছে।